যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় শিশু মহিলা সহ জখম 20 জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হাসনাবাদ থানা এলাকায়, আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় জখম চালক সহ প্রায় 20 জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বসিরহাট মালঞ্চ রোডের হাসনাবাদ থানার ভেবিয়া এলাকায়। জানা গেছে এদিন সকালে যাত্রী বোঝাই বাসটি ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনায় বাসের মধ্যে থাকা শিশু মহিলা সহ 20 জন জখম হয়েছেন। লরির সাথে মুখোমুখি সংঘর্ষে বাসের সামনের অংশটি পুরো দুমড়ে মুচড়ে যায়। যাত্রীদের বয়ান অনুযায়ী বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল, যার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা মারে। ঘটনার পর আহত অবস্থায় স্থানীয়রাই যাত্রীদের উদ্ধার করেন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় টাকি গ্রামীণ হাসপাতালে। সেখানে কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কিছু সময়ের জন্য বিঘ্নিত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে ঘটনার পর থেকেই পলাতক লরির চালক। আজ সকালে আমার দোকানের সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, যেখানে একটি বাস এবং একটি লরি দুজনে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এক্ষেত্রে 4-5 জন বাস যাত্রী আহত হয়েছে এবং লরি চালক যে ছিল সে পালিয়েছে, এখন হাসনাবাদ পুলিশের নিয়ন্ত্রণে আছে। লরি চালক পালিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।